নমস্কার বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বড়সড় একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আমাদের সামনে হোমগার্ড পদে রিক্রুটমেন্টটি। তো এখানে যারা আবেদন করবেন তো দেখুন কীভাবে আপনার ফর্মটি ফিল আপ করবেন। তো যারা আবেদন করবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তো চলে আসুন, তো তোমাদের সামনে তুলে ধরবো আমি এখন যে হোমগার্ড পদে আপনারা আবেদন করবেন কীভাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্কটি, তো ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আমাদের সাথে চলে আসবে যে লগ ইন। তো অর্থাৎ যারা ফর্মটি আবেদন করেন তো আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করলে কিন্তু আপনাদের ফর্ম পেজ চলে আসবে, তো দেখে নিন এক নজরেই। তো দেখতে পাচ্ছেন আপনারা জব টাইটেল, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2022 নতুন একটি বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু আপনার 3000টি পোস্ট। তো ছেলে ও মেয়ে সকলেই আবেদন করতে পারেন। তো বয়স হতে হবে কিন্তু আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে। তো জব লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। তো যে থানায় নিয়ে গতে চলেছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েস্ট, তো আমি বলে দেবো তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, তো যারা আবেদন করবেন তো বেতন কিন্তু আপনার ফার্স্ট টাইম 18,000 থেকে কিন্তু 21,000 টাকা পার মান্থ বেতন হবে। তো এখানে কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্টটি হতে চলেছে, তো এখানে কিন্তু মাধ্যমিক পাস বা 8 পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো যারা আবেদন করবেন তো জেনারেল যারা তাদের 170 টাকা করে ফি কাটবে, এবং যারা ওবিসি বা এসসি এসটি তাদের ক্ষেত্রে 20 টাকা, এবং যারা ওবিসি ক্যাটাগরি এ ও বি তাদের ক্ষেত্রে 170 টাকা। তো চলে আসুন ইন্টারভিউর মধ্যে, কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হতে চলেছে অর্থাৎ ইন্টারভিউ দিয়ে কিন্তু সরাসরি নিয়োগ করাবে তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ ফাইল ও ক্লিক আর ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ডাউনলোড পিডিএফ ফাইল, তো যারা আবেদন করবেন তো ডাউনলোড পিডিএফ ফাইলে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজটি আছে তো চলে আসবে তোমাদের সামনে, কি ফর্মটি ফিল আপ করতে হবে। তো যারা আবেদন করবেন তো এটা কোন জেলায় আবেদন করতে চাই, তো এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্ট যে আছে, তো আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পুলিশ ফাঁড়িগুলো আছে অর্থাৎ থানাভিত্তিক যে ফাঁড়িগুলো আছে, তো প্রত্যেক ফাঁড়িতে কিন্তু নিয়োগ করা হবে 3000 পোস্ট। তো এখানে কিন্তু গ্র্যাজুয়েশন থেকে শুরু করে 8 ক্লাস এবং আপনারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কিন্তু ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারে। তো এখানে কিন্তু আপনার হাইট অনুযায়ী ওয়েট লাগবে এবং চেস্ট লাগবে, সম্পূর্ণই পূর্ণ মর্যাদা যাদের থাকবে তারা কিন্তু সকলে আবেদন করতে পারেন এখানে। তো যারা আবেদন করেন তো ফর্ম পেজগুলো দেখতে পাচ্ছেন সেমি একইভাবে একটার পর একটা ফর্ম পেজ ফিল আপ করে কিন্তু আবার নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।